ক্লাসে স্বাগত সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম এবং দশম শ্রেণীর ত্রিগোনোমেট্রিক রেশিও নিয়ে আলোচনা করব। আমরা অধ্যায় নবম অধ্যায়ে ত্রিকোণমিতি গুণফল বা ত্রিগোনোমেট্রিক রেশিও নিয়ে আলোচনা করব। এটা আমাদের জেনারেল ম্যাথের জন্য ক্লাস 9 এবং 10 এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং আমাদের যারা বড় লেভেলে পড়াশোনা করবে সায়েন্সে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আজকে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো হয়তো বা এর আগে আমাদের আলোচনা হয় নাই। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে ফর্মুলি যেগুলো ফর্মুলাস যেগুলো ছিল আমাদের ত্রিগোনোমেট্রি, আজকে যে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইন থিটা প্লাস কোস সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়ালস টু যে 1 হয় সেই ফর্মুলাটা আমরা প্রমাণ করব। আরেকটা ফর্মুলা আমরা প্রমাণ করব, সাইন থিটা প্লাস কোস থিটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 1 হয়। এন্ড আরেকটা ফর্মুলা আছে যে কোস মাইনাস থিটা সমান যে কোস থিটা কেমন হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তোমরা একটু ভালো করে খেয়াল করবে, আশা করি সবাই উপকৃত হবে। সো আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে প্রমাণ করে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা কিভাবে প্রমাণ হয়। ওকে ফাইন, প্রথমে আমরা যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করি, স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করলাম x x o x prime y o y, আমাদের এই যে স্থানাঙ্ক ব্যবস্থা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা x o x prime হলো x axis আর y o y prime হলো y axis বা y অক্ষ, ও হলো অরিজিন বা মূলবিন্দু। ঠিক আছে, যেহেতু ত্রিকোণমিতি কোণ বিষয়ে কোণ রিলেটেড এখানে, তাহলে কোণ পরিমাপটা আমাদের করতে হবে, একটু জানতে হবে আমাদের কোণ পরিমাপটা আমরা কোথা থেকে করব। যদি পজিটিভ অ্যাঙ্গেল হয় তাহলে আমাদের এই যে OX অক্ষরেখা এই অক্ষের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আমাদের কোণ পরিমাপ করতে হবে। আর যদি নেগেটিভ কোণ হয় এই OX অক্ষরেখার ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে পরিমাপ করে আমাদের কোণ পরিমাপ করতে হবে। যদি আমরা এখানে থিটাটা পজিটিভ একটা অ্যাঙ্গেল ধরি, মনে করি থিটাটা পজিটিভ অ্যাঙ্গেল, তাহলে আমরা কি করব, আমরা যে আমাদের ডায়াগ্রামটা কিভাবে ড্র করব সেটা হচ্ছে OX অক্ষরেখা হতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ আমি থিটা কোণে ঘুরে একটা সরল রেখা অঙ্কন করলাম, এটা নাম দিলাম আমি OD। ঠিক আছে, ঘড়ির কাঁটার OX অক্ষরেখা হতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে OD একটা সরল রেখা আমি অঙ্কন করলাম। এখন এই OD অক্ষরেখার উপর একটা বিন্দু নিলাম, আমি একটা পয়েন্ট নিলাম, সেই বিন্দুটার নাম দিলাম P। এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে x, y। যেহেতু এখানে আমি একটা P একটা পয়েন্ট নিয়েছি, এই পয়েন্টটার একটা স্থানাঙ্ক থাকতে হবে অর্থাৎ ভুজ এবং কোটি থাকতে হবে, অর্থাৎ এটার x বিন্দুটার পয়েন্ট হচ্ছে x, y, তাহলে বিন্দুটার ভুজ হচ্ছে x আর কোটি হলো y। এখন এই P বিন্দু থেকে আমরা OX অক্ষরেখার উপর একটা পারপেন্ডিকুলার বা লম্ব ড্র করলাম PM, অর্থাৎ P বিন্দু হতে OX রেখার উপর একটা লম্ব আঁকি, লম্বটা হচ্ছে PM। যদি লম্ব আঁকি আমরা জানি লম্ব আঁকলে সমকোণ তৈরি হয়, তাহলে আমরা বলতে পারি স্যার POM এটা একটা সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, যদি সমকোণ পেয়ে যায় তাহলে আমাদের এখানে তিনটা বিষয়ের সৃষ্টি হবে, তিনটা জিনিস আমরা পাবো একটা সমকোণের ত্রিভুজে, তিনটা বিষয় থাকে, সেটা হচ্ছে সাইডগুলোর একটা নাম থাকে, বাহুগুলোর নাম থাকে। সমকোণের থিটা সংলগ্ন কোণটাকে বলবো আমরা ভূমি, আর থিটার যেটা বিপরীত বাহু থাকবে অর্থাৎ সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুর যে বিপরীত বাহুটা থাকবে তাকে আমরা বলবো লম্ব বা পারপেন্ডিকুলার, আর সমকোণের বিপরীত বাহুটাকে বলবো অতিভুজ বা হাইপোটোনিয়াস। এটা আমরা সবাই জানি। ঠিক আছে, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা পাই, সূক্ষ্মকোণটাকে যদি আমরা থিটা ধরি, থিটা সংলগ্ন যে বাহুটা পাবো অর্থাৎ OM, এটা হচ্ছে ভূমি বা বেস। থিটার যে বিপরীত বাহুটা সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু সেটাকে বলবো আমরা লম্ব বা পারপেন্ডিকুলার, আর সমকোণের যে বিপরীত বাহুটা আছে সেটাকে বলবো আমরা অতিভুজ বা হাইপোটোনিয়াস। তা আমরা বিষয়টা এভাবে একটু অ্যানালাইসিস করে দেখছিলাম যে ভূমিটাকে আমরা লিখছিলাম ভু, লম্বটাকে যদি ল হিসেব করি, আর অতিভুজটাকে তি, যেহেতু অতিভুজে তিতে বেশি জোর দেওয়া হয় উচ্চারণের সময়, অতিভুজটাকে যদি তি, তাহলে আমাদের বিষয়টা হচ্ছে PM হচ্ছে কারণ লম্ব বা লগ, OM হচ্ছে ভূমি বা ভূ, আর OP হচ্ছে অতিভুজ বা তি। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি।
এই চিত্রটা যদি একে দেখি, এখন আমরা কিভাবে প্রমাণ করবো? দেখো এই চিত্র থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান কেমনে হয়, সেটা একটু আমরা প্রমাণ করে দেখি। তো সলিউশনে যাচ্ছি আমরা, সলিউশন যদি আমরা করে দেখি, দেখো সবাই আমরা একটা ত্রিভুজ পেয়েছি এখানে, ত্রিভুজ OPMA। এখানে যদি আমরা দেখি যে সাইন থিটা সমান, আমরা আর আগে বলেছি সাইন থিটা বা সাইন থিটা কোন এর সাইন অনুপাত, এখানে কিন্তু তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সাইন থিটা দ্যাট মিন্স থিটা কোন এর সাইন অনুপাত, সাইন এবং থিটা কিন্তু গুণাকারে নাই, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে, যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত, যেহেতু অনুপাত মানে ভাগ, এখানে অনুপাতটা কেমনে আসা একটু বলি। সাইন থিটা মানে আমরা জানি লগ টি, অর্থাৎ কোন একটা সমকোণী ত্রিভুজের লম্বকে ভূমি অতিভুজ দ্বারা ভাগ করলে, লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাইন থিটা। এখানে আমাদের যদি আমরা লিখি সাইন থিটা সমান লগ টি, তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আমাদের লম্বটা হচ্ছে এখানে PM আর অতিভুজটা হচ্ছে OP, দ্যাট মিন্স আমরা সাইন থিটা সমান PM ডিভাইডেড বাই OP লিখতে পারি। এখন এই যে ত্রিকোণমিতিক অনুপাত, যে আমরা ছয়টা বলি সাইন থিটা কস থিটা বা ট্যান থিটা, এই যে অনুপাতগুলো এভাবেই কিন্তু আসে। PM কে লম্বকে আমরা যদি OP দ্বারা অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে আমরা সাইন থিটা পাবো, থিটা কোণের সাইন অনুপাত পাবো, ঠিক আছে? সেম সিমিলারলি আমরা যদি দেখি এবং cos থিটার ক্ষেত্রে cos থিটা সমান হচ্ছে আমরা বলেছিলাম ভূতি, মনে রাখার সুবিধার্থে ভূতি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, কোন একটা সমকোণী ত্রিভুজের ভূমিকে অতিভুজ দ্বারা বা হাইপোটেনিউজ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো cos থিটা। সো ভূতি যদি আমরা হিসাব করি, ভূমি মানে হচ্ছে OM আর অতিভুজ মানে হচ্ছে OP, দ্যাট মিন্স OM ডিভাইডেড বাই OP, ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা সমান আমরা পেলাম PM ডিভাইডেড বাই OP এন্ড cos থিটা সমান আমরা পেয়েছি OM ডিভাইডেড বাই OP। আমাদের যে রিকোয়ার্ড যে অনুপাতগুলো দরকার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্রমাণ করার জন্য, সেই অনুপাত দুইটা আমরা ট্রায়াঙ্গেল থেকে বের করে নিয়েছি, ঠিক আছে? তো এখন আমরা দেখব আসলে কিভাবে 1 হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। সো আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমরা দেখি, আমাদের লেফট হ্যান্ড ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, লিখি আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ওকে? একটা বিষয় এখানে আমাদের মনে রাখতে হবে, একটু আমরা বলি যদি সাইন স্কোয়ার থিটা লিখি, দ্যাট মিন্স এটা হচ্ছে আমরা এটা হচ্ছে সাইন থিটা হোল স্কোয়ার, অর্থাৎ সাইন থিটাকে হোল স্কোয়ার করলে বর্গ করলে সেটাকে আমরা সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো, ঠিক আছে? এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কিছু নাই। এই জিনিসটাকে আমরা তাহলে লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড সাইন থিটা হোল স্কোয়ার প্লাস সেম টু সেম সিমিলার আমরা লিখতে পারি কস থিটা হোল স্কোয়ার। তো সাইন থিটার একটা মান কিন্তু আমরা বের করছি, সাইন থিটার সমান PM ডিভাইডেড বাই ও, আমরা যদি সেই মানটা বসাই, সেই ভ্যালুটা বসাই PM ডিভাইডেড বাই OP হোল স্কোয়ার প্লাস কস থিটার একটা মান আমরা বের করেছি সেটা হচ্ছে OM ডিভাইডেড বাই OP, সেই মানটা যদি আমরা বসাই OM ডিভাইডেড বাই OP হোল স্কোয়ার। তো ভাগাকার থাকলে, যেহেতু ভাগাকার আছে এখানে PM ডিভাইডেড বাই OP স্কোয়ার যার যেটা তাকে আমরা দিয়ে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি PM স্কোয়ার ডিভাইডেড বাই OP স্কোয়ার প্লাস OM স্কোয়ার ডিভাইডেড বাই OP স্কোয়ার, ঠিক? তা আমরা যদি একটু এদিকে আসতেছি ইকুয়াল, এই যে আমরা একটা রাশি পেলাম PM স্কোয়ার ডিভাইডেড বাই OP স্কোয়ার প্লাস OM স্কোয়ার ডিভাইডেড বাই OP স্কোয়ার, এটা কিন্তু আমরা একটু লসাগু করি, একটু যোগ করি, তাহলে আমাদের লসাগুটা হবে OP স্কোয়ার। তাহলে OP স্কোয়ার যদি লসাগু হয় আমরা লবে লিখতে পারি PM স্কোয়ার প্লাস OP স্কোয়ার, সরি PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার, ওকে ফাইন। এখন আমাদের প্রবলেমটা হচ্ছে এই জায়গায় আমাদের একটু সমস্যা হবে, সমস্যা যদি দেখি আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়ছি ক্লাস 8 এ পড়ছি, ক্লাস 9 10 আমাদের আছে, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা অন্য ক্লাসে করব। তো পিথাগোরাসের উপপাদ্যের মেইন থিমটা আমাদের কি ছিল, সে মেইন থিমটা ছিল একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে অতিভুজ স্কয়ার, আমাদের অতিভুজটা যেহেতু OP
ওপি স্কয়ার সমান অপর দুই বাহুর কাছে লম্ব আর একটা হচ্ছে ভূমি, তাহলে অপর দুই বাহুর প্রকৃত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। দ্যাট মিন্স এই পিওএম এটা একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণের বিপরীত বাহু ওপিটা যদি অতিভুজ হয়, অ্যাকর্ডিং টু পিথাগোরিয়ান থিওরাম আমরা কি লিখতে পারি এখানে? ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে আমাদের পিথাগোরিয়ান থিওরাম। এই পিথাগোরিয়ান থিওরামটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এই জায়গাটায় অ্যাপ্লাই করি, তাহলে কি হয়? পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি ওপি স্কয়ার। সো ওপি স্কয়ার ডিভাইডেড বাই ওপি স্কয়ার হয়ে যাচ্ছে, আমরা কি বসেছি, কি বসেছি, যেহেতু পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার ইকুয়ালস টু ওপি স্কয়ার। এখন আমাদের যদি ওপি স্কয়ার আর ওপি স্কয়ার যদি আমরা ভাগ করি, ভাগ করলে কত হয়? 1 হয়। দ্যাট মিন্স আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে, সো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের যে ফর্মুলা যেটা ছিল সাইন স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা কিন্তু আমাদের আলটিমেটলি প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেল ব্যবহার করে বা এই ফর্মুলা ব্যবহার করে যেভাবে আমরা করেছি, আমাদের যে অপর যে ফর্মুলাগুলো আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এই ফর্মুলাগুলো কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। এটা তোমরা একটু বাসায় ট্রাই করবে, ঠিক আছে? ওকে ফাইন। এখন নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেক সময় এই এই ফর্মুলাটা আমাদের আসে sin theta plus cos theta is greater than 1 হয় কেন? ঠিক আছে, এই জিনিসটাও সেম জিনিসটা আমরা আমাদের এই ট্রায়াঙ্গেল থেকে প্রমাণ করতে পারবো। একটু ভালো করে দেখলে তোমরা ইজিলি বিষয়টা বুঝতে পারবে। সেম ফর্মুলা, সেম ট্রায়াঙ্গেল আমরা ড্র করব, x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ। ও x অক্ষ হতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা কোণে করে ওডি একটা রেখাংশ আঁকবো, ওই রেখার উপর একটা বিন্দু পি নিব, পি থেকে ও x অক্ষের উপরে পি এম একটা লম্ব বা পারপেন্ডিকুলার ড্র করব, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাব। সমকোণী ত্রিভুজের পি ও এম কোণ যদি থিটা হয়, পি এমটা হবে লম্ব, ও এমটা ভূমি, ও পিটা ত্রিভুজ। এতটুকুতে সেম কাজ আমরা ত্রিভুজ পি ও এম থেকে ও ও পি এম থেকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান পি এম ডিভাইডেড বাই ওপি এবং কস থিটা সমান ও এম ডিভাইডেড বাই ওপি। ঠিক আছে, এতটুকু সবকিছু ঠিকঠাক থাকবে। এখন আমরা এই ফর্মুলাটা প্রমাণ করবো। ঠিক আছে, নাও কি লিখতে পারে? আমরা 6, 7, 8 ও করেছি যে একটা ত্রিভুজের একটা ফর্মুলা, ত্রিভুজের একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি ওই ত্রিভুজের তৃতীয় বাহু পক্ষে বৃহত্তর বা বড় হয়। ঠিক আছে, একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি বা যোগফল ওই ত্রিভুজের তৃতীয় বাহু পক্ষে বড় হয়। তাহলে যদি আমরা ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি, ত্রিভুজ ওপিএমএ আমরা যদি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, পিএম প্লাস ওএম অর্থাৎ একটা ত্রিভুজের দুই বাহুর যোগফল ওই ত্রিভুজের তৃতীয় বাহু পক্ষে বড় অর্থাৎ ওপি অপেক্ষা বৃহত্তর ইজ গ্রেটার দেন ওবি, লিখতে পারি? অবভিয়াসলি লিখতে পারি। একটা ত্রিভুজে যে কোনো দুই বাহুর যোগফল ত্রিভুজটার তৃতীয় বাহু পক্ষে বড়, তাহলে আমরা এখানে সাইড নোট দিব, যেহেতু ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা পাচ্ছি ও এম প্লাস সরি পি এম প্লাস ও এম ইজ গ্রেটার দেন ওপি। আমাদের কিন্তু এই যে ফর্মুলাটা ইজ গ্রেটার দেন 1 প্রমাণ করতে হবে, অর্থাৎ অসমতার ডান পাশটা আমাদের 1 করতে হবে। আমরা কিভাবে 1 করতে পারি একটু যদি চিন্তা করো, এই যে এখানে ডান পাশ হচ্ছে ওপি, এই ওপিকে যদি কোনোভাবে আমরা ওপি দ্বারা ভাগ করে দিতে পারি, তাহলে ওপি আর ওপি ভাগ হয়ে 1 হয়ে যাবে। সো আমরা এখানে প্রত্যেকটা এই অসমতার প্রত্যেকটা পার্টকে প্রত্যেকটা অংশকে আমরা ওপি দ্বারা ভাগ করে দিব, অর্থাৎ পি এম ডিভাইডেড বাই ওপি প্লাস ও এম ডিভাইডেড বাই ওপি ইজ গ্রেটার দেন
ওপি ডিভাইডেড বাই ওপি যদি আমরা লিখি, ঠিক আছে, প্রত্যেক অংশ উভয় পক্ষে কল দ্বারা ভাগ করে ওপি দ্বারা ভাগ করে। তাহলে এখন দেখো ইন্টারেস্টিং বিষয়টা, আমরা পেয়েছি পিএম ডিভাইডেড বাই ওপি, ওএম ডিভাইডেড বাই ওপি। একটু ভালো করে দেখো তো, পিএম ডিভাইডেড বাই ওপি ইকুয়ালস টু আমাদের কি আছে, সাইন থিটা আছে। সো আমরা পিএম ডিভাইডেড বাই ওপি যেখানে আছে সেখানে সাইন থিটা লিখতে পারি না, অবভিয়াসলি লিখতে পারি। আর ওএম ডিভাইডেড বাই ওপি যেখানে আছে সেখানে আমরা কস থিটা লিখতে পারি, ঠিক আছে। যদি আমরা কস থিটা লিখি ইজ গ্রেটার দেন, আর এখানে ওপি আর ওপি ভাগ করে আমরা পাচ্ছি 1। সো আমাদের ফর্মুলাটা প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। খুবই ইজি একটা ফর্মুলা এটা, আশা করি এই দুইটাই আমাদের খুবই ইম্পর্টেন্ট 9 এবং 10 এর জন্য, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, এইখানে আর কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে। তো এখন আমরা আমাদের থার্ড ফর্মুলায় যাব। থার্ড ফর্মুলাটা বেসিক্যালি যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকে শিখেছি যে আমাদের বলা হয় থাকে যে ত্রিকোণমিতিক ক্ষেত্রে আমি যদি লিখি সাইন থিটা, সাইন মাইনাস থিটা, এটা আমার মাইনাস সাইন থিটা। আমি যদি লিখি টেন মাইনাস থিটা, এটা আমার মাইনাস সাইন থিটা। শুধুমাত্র কার ক্ষেত্রে, কজের ক্ষেত্রে, কজ মাইনাস থিটা সমান কজ থিটা হয়। কজের বিপরীত হচ্ছে আমরা জানি স্যাক, তো স্যাকের ক্ষেত্রে স্যাক মাইনাস থিটা সমান স্যাক থিটা হয়। বাকি সবগুলোর ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসে, ঠিক আছে। কিভাবে হয় হয়তো বা আমরা জানি না, যারা জানি তারা তো ভালো, যারা জানো না তারা একটু ভালো করে দেখবে বিষয়টা ক্লিয়ার করে আমরা একটু। তো দেখো সেম, আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করলাম x ও x প্রাইম, y ও y প্রাইম, এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার প্রথম চতুর্ভাগে ফার্স্ট কোয়াড্রেন্ট আমি একটা বিন্দু নিলাম px, y একটা বিন্দু নিয়েছি, তা আমি যদি o, p যোগ করলাম, আর p হতে x অক্ষের উপর একটা লম্ব আঁকলাম pm, পারপেন্ডিকুলার ড্র করলাম, একটা সমকোণ পেয়েছি। এখন এই pm টাকে আমি বর্ধিত করলাম, বর্ধিত করার একটা কারণ আছে। এখন আমরা একটু যদি এখানে বলি যে p বিন্দুর স্থানাঙ্কটা কোঅর্ডিনেটসটা x, y, এর অর্থ হচ্ছে আমি যদি এই o বিন্দু হতে x ও m পর্যন্ত x গিয়ে y অক্ষ বরাবর y টুকু উঠি, তাহলে আমি p বিন্দুতে যেতে পারবো। একটু ভালো করে দেখো, আমি যদি p বিন্দুতে যেতে চাই প্রথমে আমাকে যেতে হবে ox অক্ষ বরাবর x অংশ, সেখান থেকে y axis বরাবর বা y অক্ষ বরাবর y অংশ উঠলে আমি কোথায় যেতে পারবো, p বিন্দুতে যেতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি আমাদের এখানে om সমান হচ্ছে আমাদের x, আর যে pm আছে pm এরা সমান আমাদের y, ওকে। তো আমরা p বিন্দু পেলাম, p বিন্দু থেকে x অক্ষ বরাবর pm একটা লম্ব ড্র করলাম, লম্ব ড্র করার পরে pm বাহুটাকে আমরা বাড়ালাম p প্রাইম পর্যন্ত, কতটুকু বাড়ালাম, y যতটুকু ততটুকু বাড়ো, অর্থাৎ এই যে y এর দূর দৈর্ঘ্য এই y এর দৈর্ঘ্য পর্যন্ত বাড়ো। এবং আমরা যদি এই o কমা p প্রাইম যোগ করি তাহলে এই বিন্দুটার স্থানাঙ্কটা হবে এরকম। আমি প্রথমে এই দূরত্বটা হচ্ছে x, যেহেতু আমাদের নিচের দিকে নামতে হবে, আমরা জানি y অক্ষের নিচের দিকে নামলে আমাদের মানটা হবে মাইনাস। সো আমাদের এখানে আমরা x অক্ষের দিকে x পর্যন্ত গেলাম, কিন্তু y অক্ষের দিকে যখন আমরা নিচের দিকে নামো y এর ভ্যালুটা হবে মাইনাস, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা হবে x, মাইনাস y, ঠিক আছে। যেহেতু এই লম্বটাকে বাড়িয়েছে আমাদের এটাও সমকোণ। তো এখান থেকে যদি আমরা চিন্তা করি POM এটা একটা সমকোণী ত্রিভুজ, PM এটাকে যদি লম্ব ধরি, OM টাকে ভূমি ধরি, তাহলে OP টা অতিভুজ। তো অতিভুজ OP এর ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে OP স্কয়ার সমান PM স্কয়ার প্লাস OM স্কয়ার লিখতে পারবো। অর্থাৎ এখানে যদি আমরা পিথাগোরিয়ান থিওরামটা অ্যাপ্লাই করি OP স্কয়ার সমান PM স্কয়ার প্লাস OM স্কয়ার লিখে দেবো।
সেম কাজটা যদি আমরা এখানে করি, দেখো একটু আমি একটু পাশে লিখতেছি, আমরা যদি ত্রিভুজ POMA পিথাগোরিয়ান উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে OP স্কয়ার সমান PM স্কয়ার প্লাস OM স্কয়ার লিখতে পারি। তো এখানে যদি আমরা মানটা বসাই, PM সমান আমাদের হচ্ছে Y, Y স্কয়ার প্লাস OM সমান X, তাহলে X স্কয়ার। আলটিমেটলি আমরা OP সমান পাচ্ছি রুট ওভার X স্কয়ার প্লাস Y স্কয়ার। সেম কাজটা যদি আমরা কোথায় করি, আমাদের ত্রিভুজ যে পরবর্তী ত্রিভুজটা আমরা পেয়েছি স্থানাঙ্ক ব্যবস্থার চতুর্থ চতুর্ভাগে বা ফোর্থ কোয়াড্রেন্টে, সেখানে যদি আমরা যাই দেখি একটু ত্রিভুজ P প্রাইম ও M এর ক্ষেত্রে আমরা যদি পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করি ও P প্রাইম স্কোয়ার সমান ও এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার প্লাস পি প্রাইম এম স্কোয়ার। আমরা যদি মানটা বসাই, যদি আমরা একটু দেখি এখানে আমাদের এই চতুর্ভাগ ও এম সমান হচ্ছে এক্স, পি প্রাইম এম সমান কিন্তু আমাদের মাইনাস ওয়াই, যেহেতু আবার আমাদের দৈর্ঘ্য কিন্তু মাইনাস হয় না, ঠিক আছে? তাহলে এই বিষয়টা অটোমেটিক্যালি এখানে প্লাস হয়ে যাবে। আমরা যদি বসাই দেখো একটু, আমরা যদি ওয়ানটা যদি এক্স বসাই তাহলে এক্স স্কোয়ার প্লাস পিএমটা যদি মাইনাস ওয়াই বসাই, কিন্তু এটাকে যদি স্কোয়ার করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। সো আমরা ও পি প্রাইম সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, গট ইট? এখন এখন যদি আমরা উভয় ক্ষেত্রে, এই যে দেখো এই যে এখানে থিটাটা করি, যে সাইন থিটা, আমি কিন্তু এখানে থিটা কোণে ঘুরে, এটা মিস করছি, আমরা থিটা কোণে ঘুরে এই পি বিন্দুতে গিয়েছি, তাহলে এই কোণটা যদি থিটা হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোণটা যদি থিটা হয় তাহলে ঘড়ির কাঁটার দিকের কোণটা হবে মাইনাস থিটা। আমরা আগে বলেছিলাম আমরা যখন ও এক্স অক্ষ থেকে কোণ পরিমাপ করব, পজিটিভ অ্যাঙ্গেল হলে সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লক ওয়াইজ, আর নেগেটিভ অ্যাঙ্গেল হলে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখানে এই কোণটা যদি থিটা হয় এটা হবে মাইনাস থিটা। আমরা যদি মাইনাস থিটা নিয়ে কাজ করি, আমরা যদি এই 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 ত্রিভুজটা নিয়ে, রাইট অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করি, এখান থেকে যদি আমরা কোস মাইনাস থিটা লিখি, কোস থিটা মানে হচ্ছে আমাদের ভূমি, ভূমি ডিভাইডেড বাই ত্রিভুজ, ত্রিভুজ ও এম পি প্রাইম এ এই অ্যাঙ্গেলটা যদি মাইনাস থিটা হয় তাহলে ও এমটা হবে ভূমি আর ও পি ও পি প্রাইমটা হবে ত্রিভুজ। সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি ও এম ডিভাইডেড বাই ও পি প্রাইম, এখান থেকে আমরা যদি মানগুলো বসাই ও এম সমান হচ্ছে আমাদের এক্স, আবার ও পি প্রাইম সমান আমরা পেয়েছি রুট ওভার, তাহলে কোস মাইনাস থিটার একটা মান পেয়েছি আমরা এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? ওকে, এবং আমরা যদি আমাদের উপরের ত্রিভুজটা নিয়ে কাজ করি, ত্রিভুজ এটা হচ্ছে আমাদের ত্রিভুজ ও এম পি প্রাইম এর জন্য, আমরা যদি আমাদের ত্রিভুজ ও পি এম নিয়ে কাজ করি, সেখানে যদি আমরা কস থিটা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো ভূমি, ভূমি ডিভাইডেড বাই ত্রিভুজ ও এম ডিভাইডেড বাই ও পি। আমরা যদি মানটা বসাই, ও এম এর মানটা হচ্ছে আমাদের এক্স, আর ওপি এর আমরা মান পেয়ে গেছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেম ফর্মুলা দেখো, আমরা উভয় ত্রিভুজের ক্ষেত্রে কস মাইনাস থিটার যে মানটা পেয়েছি এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কস থিটার যে মানটা পেয়েছি সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি দুইটার মানে যদি একই হয়, সুতরাং আমরা কি লিখতে পারি বলো তো দেখি? আমরা লিখতে পারি cos মাইনাস থিটা সমান cos থিটা। এইভাবে কিন্তু আমাদের এই ফর্মুলাটা আসে, cos মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারি, cos থিটা লিখতে পারি। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো, আর ভিডিওটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবা। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করেছি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, বইয়ে আমাদের প্রথম ফর্মুলাটা আছে কিন্তু সেকেন্ড এবং থার্ড ফর্মুলাটা নাই, তোমরা একটু ভালো করে দেখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সালাম আলাইকুম।